140 বছরেও জুটল না সাইকেল গ্যারেজ। হ্যাঁ, 140 বছরেও জুটল না সাইকেল গ্যারেজ। মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া সাইকেলগুলি প্রতিদিনই পড়ে থাকছে অবহেলায়, অবহেলিতভাবে। বর্ধমান জেলার পূর্বস্থলী দোগাছিয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে সাইকেলের যন্ত্রাংশ। উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয়ের পড়ুয়াদের সাইকেলগুলি গ্যারেজ না থাকায় স্কুল ক্যাম্পাসের মধ্যেই সারা বছর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। বিভিন্ন মহলে দরবার করেও কোনো লাভ হয়নি। সাইকেল গ্যারেজের দাবি জানিয়েছেন টিচার্স ইনচার্জ মহাশয়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরাও, যাতে অবিলম্বে এই সমস্যার সুরাহা হয়। এই বিদ্যালয়ের জন্য উনি অবশ্য 2010 সালে এই স্কুল থেকে চলে যান, অন্য স্কুলে হেডমাস্টার হয়ে চলে যান। তারপর থেকে এটা চলছে। তখন প্রাচীর ছিল, প্রাচীর আমরা প্লাস্টার করতে পারিনি। পরবর্তীকালে এই অল্প কিছু পয়সা জোগাড় করে করে এখন আপনাদের সাইকেল গ্যারেজ নিয়ে কী দাবি আছে? এইগুলো করেছি। সাইকেল গ্যারেজটা আমাদের বহুদিনের দাবি ছিল। আমরা ব্লক লেভেল থেকে শুরু করে আমরা জেলা পরিষদ পর্যন্ত এটার আবেদন করেছি। বহুবার আমরা এটা ব্লকের মাধ্যমে আমরা আবেদন করেছি আমাদের পঞ্চায়েতে। পঞ্চায়েত বলেছে যে আমরা এটা ব্লকে সাবমিট করব। ব্লকের বিভিন্ন যে প্রকল্পগুলো থাকে বা জেলা পরিষদে যে প্রকল্পগুলো থাকে সেইগুলোর মধ্য থেকে এগুলো করতে হবে। তো আমরা এর প্ল্যান এস্টিমেট করেও দিয়েছি বিগত দু মাস আগেও। লাস্ট আমরা বিডিও সাহেবের ঘরে, মানে শ্রীরামপুর আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিও সাহেবের ঘরে আমরা মিটিং করেছি পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার, তাদেরকে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তবুও সেই বিষ বাউ জলে অবস্থাটা এখনও পড়ে রয়েছে। সাইকেল সেট এখনও হয়নি। আমরা আমাদের ছেলে মেয়েদের এই দেখুন সাইকেলগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমাদের এই একটা সাইকেল শেড হলে ছেলে মেয়েদের অনেকটা সুরাহা হয়। এখন না হয় গ্রীষ্মকাল এখন অসুবিধে নেই, কিন্তু বর্ষাকালে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধে হয়। তো সেই জন্যে আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছেও আবেদন করেছি, এখনও জানাতে চাই। এবং যদি একটা সাইকেল শেড হয় আমরা যারাই করে দেন আমরা খুব উপকৃত হব। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার শিকদার। আমি AHM এবং TIC রায় দুগাছিয়া উচ্চ বিদ্যালয়। তোমার নাম কি? কিসে বলো? তোমাদের এখানে তো সব সাইকেল দেখছি ছড়িয়ে ছিটিয়ে আছে, এ নিয়ে কি বলছো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানে সাইকেল দিয়েছে, তবু আমাদের এখানে একটা সাইকেলের গ্যারেজ নেই। তো আমাদের যদি একটা সাইকেল গ্যারেজ থাকতো খুব উপকার হতো। আমি আর করছি বলো তুমি না ভাই? নাই, তোমাদের সব সাইকেল যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কী ব্যাপার বলো তো? কারণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের সাইকেল দিয়েছেন, কিন্তু সাইকেল রাখার জন্য একটি গ্যারেজ দেননি। তার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। তো যদি গ্যারেজটা হতো তাহলে আমাদের খুব সুবিধা হতো। বৃষ্টি আসলে সাইকেল তো ভিজে যায়? হ্যাঁ, বৃষ্টিতে রোদে আমাদের সাইকেল নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের গ্যারেজটা খুব দরকার। কিসে বলো তুমি? সাইকেল নিয়ে কী সমস্যা তোমাদের? আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল নিয়েছে, কিন্তু সাইকেল রাখার জন্য কোনো গ্যারেজ নেই, এই জন্য আমাদের খুবই অসুবিধা। একটা গ্যারেজ হলে খুবই সুবিধা।